আসসালামু আলাইকুম। আজকে আমরা জুকি DDL 8700A এই সিরিজের নাইফ ক্যাম কীভাবে টাইমিং করবেন, ফিক্সড নাইফ, মুভিং নাইফের কাজ কী এবং সোলো নাইফ কীভাবে কাজ করে আমি চেষ্টা করব আপনাদেরকে টোটালের নাইফের ফাংশনেবল কাজগুলো দেখানোর জন্য। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটা শুরু করা যাক। এই হচ্ছে মুভিং নাইফ আর এটা হচ্ছে ফিক্সড নাইফ। তো মুভিং নাইফের কাজ হচ্ছে মেশিনটা যখন এই যে এভাবে মুভ করবে, হ্যাঁ, মেশিনটা যখন স্টপ পজিশনে যাবে তখন এই নাইফটা এভাবে মুভ করবে, ওখানে চলে যাবে। এটা এভাবে মুভ করে, হ্যাঁ, এটা মুভ করে থ্রেডটাকে, নিডলের থ্রেডটাকে এভাবে ধরে নিয়ে আসে, এরকম ধরে নিয়ে এসে যখন ফিক্সড নাইফটা এখানে থাকে তখন হচ্ছে একটা ঘর্ষণ খায় ফিক্সটার মুভিং এর ভিতরে, তারপর হচ্ছে সুতাটা কেটে যায়। তো আজকে আমরা ফিক্সড নাইফ মুভিং নাইফের কাজ দেখব এবং ক্যাম টাইমিং দেখব। এই ফিক্সড নাইফটা মূলত নষ্ট হয়ে যায় অনেক দিন চলার পরে, দেখুন এই এরকম এখানে একটা শার্প আছে, এই শার্পটা নষ্ট হয়ে যায়, তখন আপনার ফিক্সড নাইফ চেঞ্জ করতে হবে অথবা একটু গ্রাইন্ডিংয়ে শান দিয়ে নিতে পারেন। তো বেশি ছোট হয়ে গেলে কাটতে চায় না, খেয়াল করবেন। তো ফিক্সড নাইফের সেট আপের একটা সিস্টেম আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ফিক্সড নাইফটা আমাদের এই যে নিডেল আছে, হ্যাঁ, এই নিডেল থেকে এই ফিক্সড নাইফের দূরত্ব থাকবে 3 মিলিমিটার। আপনি 3 মিলি একটা এলিঙ্কি দিয়ে এখানে অ্যাডজাস্ট করে নেবেন। তো ফিক্সড নাইফটা এমনভাবে সেট আপ করবেন যাতে নাইফটা যখন মুভ করবে, হ্যাঁ, তখন যেন প্রপারলি ও ঘর্ষণটা খেতে পারে। দেখুন এই যে জিনিসটা আপনারা খেয়াল করবেন, এই ছিদ্রটা যেন ফিক্সড নাইফের মাঝখান দিয়ে যায়, এদিক দিয়ে যেন যায়, এই জিনিসটা খেয়াল করবেন। এই নাইফটা, মুভিং নাইফটা যেন ফিক্সড নাইফের মাঝখান দিয়ে ব্যাক করে, হ্যাঁ, এই যে এরকম। তা নাহলে আপনারা এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে দেবেন, স্ক্রুগুলো লুজ দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে দেবেন। আর সবচাইতে সহজ একটা সেট আপ এই ক্যাম টাইমিংয়ের জন্য, খুব সহজে যে জিনিসটা আপনারা মনে রেখে সেট আপ করতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন তিনটা ডট আছে, হ্যাঁ, 1 2 3, এই তিনটা ডট রেড, 1 2 3, এই তিনটা ডট, হ্যাঁ, এটার মূলত স্টপ পজিশন কি পজিশনে আপনি রাখেন সেই সিস্টেমটা খেয়াল করবেন। আপনার যে কাজটা হচ্ছে এই যে সবুজ যেই দাগটা, হ্যাঁ, গ্রিন যে দাগটা, গ্রিন মার্কটাকে এইটার সাথে স্টপ পজিশন মিলাবেন যখন আপনি ক্যাম টাইমিং করবেন, হ্যাঁ, এটা আপনি ফিক্সড মনে রাখবেন। তারপরে এ হচ্ছে ক্যামটা, দেখুন এই ক্যামটা আমরা যখন লুজ দিলাম এখন কিন্তু আমার এই নাইফ মুভ করবে না, এই নাইফটাকে মুভ করা হচ্ছে এই ক্যামে, হ্যাঁ, এই এইটার ভিতরে একটা বুশ আছে, এই বুশটা ক্যামের ভিতরে ঢুকে আর ক্যামটা এটাকে মুভ করায়, হ্যাঁ, এ হচ্ছে ক্যাম আর বুশের কাজ।
তো এটা মুভ করার পর এই পার্টটা টোটালে আপডাউন হয়, আর এই পার্টটা আপডাউন হওয়ার কাজই হচ্ছে, এটাই হচ্ছে মুভিং নাইফের ফাংশনেবল কাজটা। এটা এটাই মুভিং নাইফটাকে মুভ করা, এদিকে এদিকে মুভ করা। দেখুন এদিকে খেয়াল করুন, এই যে আমি যখন এটাকে আপডাউন করতেছি তখন এটা হচ্ছে এইভাবে মুভ করে মুভিং নাইফটা, এই যে এটা। আর এটাকে কাজ করা হচ্ছে এই ক্লামটা, এই ক্লামটা অনেক সময় ভেঙে যায়, এটা হচ্ছে এই সলেনয়েডের মাধ্যমে এটা পুশ করে যে ভিতরে যায় নাইফের ভিতরে ক্যামের ভিতরে, এই এটাকে পুশ করা হচ্ছে এই সলেনয়েডে। এভাবে যখন পুশ করে তখন হচ্ছে এটা ঘুরে, এটা ঘুরলে এটা একটু এভাবে মুভ করে, তারপর হচ্ছে ওই মুভিং নাইফ সামনে গিয়ে স্ট্রিটটাকে ধরে নিয়ে এসে কেটে দেয়। তো আপনারা এই একটা স্ক্রু, এই একটা স্ক্রু, এই সলেনয়েডের স্ক্রু, এগুলো অ্যাডজাস্ট করবেন। হ্যাঁ, এখান থেকে আপনি এটাকে সামনে পিছিয়ে নিতে পারেন এই দুটো স্ক্রু দিয়ে। এখানে দুটো স্ক্রু আছে, একটা স্ক্রু একটা স্ক্রু, এটা দিয়ে আপনারা এই ক্লামটাকে সামনে পিছনে করতে পারেন মুভিং নাইফের এই ক্লামটাকে। তো আমি যেই ক্যাম টাইমিংটা সহজে দেখাবো বলেছিলাম, আপনারা মনে রাখবেন যখন এটাকে এই পুশ করলাম, এটা এখন বুশের ভিতরে চলে গেছে, ঠিক আছে। এখন আপনি এখানে একটা এই যে মিডিয়াম একটা স্ক্রু ড্রাইভার দিয়ে এটাকে আটকাই দিবেন। কী হইলো, এটা এখন পুশ হয়ে ভিতরের দিকে আসে, যেই কাজটা সলেনয়েডে করতো। এই সলেনয়েডে যে কাজটা করতো, এই কাজটা আমরা ক্যাম টাইমিংয়ের সময় নিজেরা করে দেবো। স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে দিলাম এখানে, ফাইনাল। এখন আমি এই যে গ্রিন মার্ক, এটাকে এই যে গ্রিন মার্কটাকে এখানে রেখে দিলাম, ঠিক আছে। পরে হচ্ছে এই ক্যামের কাজ, আমি গ্রিন মার্ক মিলাইছি স্টপ পজিশন পুলির, আর এখানে পুশ করে দিছি, আর এই ক্যামটা নিচের দিকে আসবে। দেখুন এই যে নিচের দিকে নিয়ে আসবেন, এভাবে আপনারা শুধু মনে রাখবেন ক্যামটা এভাবে নিচের দিকে আসবে, এসে যখন যে জায়গায় আটকিয়ে যাবে এখানে, এই যে আটকিয়ে গেছে আর নিচে যাচ্ছে না, হ্যাঁ, এখানে রেখে দেবেন। বাট এতটুকুই এখানে রেখে দিলাম, এই যে এখানে রেখে যখন আমি এখন টাইট দিয়ে দেব, তখন হচ্ছে আমার ক্যাম টাইমিং হয়ে গেল। হ্যাঁ, ক্যামটা এই হচ্ছে টাইমিং, আর কিচ্ছু না। গ্রিনে মিলাবেন, স্টপ পজিশন মিলাবেন, এটাকে পুশ করে এটা নিচের দিকে রেখে টাইট দিয়ে দেবেন, এই হচ্ছে কাজ। আর কোনো কিছু করতে হয় না ক্যাম টাইমিংয়ের জন্য, খুবই সহজ ক্যাম টাইমিং এটার। এখন এটাকে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে যখন সুতাটা কাটে। হ্যাঁ, এটার কাজ হচ্ছে যখন সুতাটা কাটে ববিনটাকেও, মানে ববিন যেন স্পিডে না ঘুরে, সেই কারণে ববিনটাকে স্টপ রাখে। স্টপ রাখলে সুতাটা কাটতে সুবিধা হয় নিডিলের এবং ববিনের সুতাটা। এ হচ্ছে এই ববিনের, ববিন কেসের যে ববিনটা আছে ববিনটাকেও স্টপ করার জন্য এই কাজটা করে। তো এটা মূলত এই সলেনয়েডের সাথে দেখুন একবারে অ্যাডজাস্ট করা। তো কখনও যদি মনে করেন যে আপনার এটাকে পুশ করতেছেন বাট ইজিলি ক্যামের ভিতরে যাচ্ছে না, বাঁচতেছে, সেক্ষেত্রে আপনি এই দুটো স্ক্রু দিয়ে এটাকে এদিকে এদিকে সরিয়ে নিয়ে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন। আপনার কাজের যদি প্রয়োজন হয় তাহলে এটা এখান থেকে করতে পারেন। তো এটা যখন আমরা এখানে পুশ করব, এখানে দেখুন এটা পুশ করতেছি, এটা যখন এখানে আমি এটা এটা যখন এখানে টান দিচ্ছি, দেখুন এখানে পুশ হচ্ছে এটা। তো এই হচ্ছে কাজ, এটা যখন আমরা পুশ করব এখানে, দেখুন এটা আমার মুভিং নাইফ সামনে যাচ্ছে এবং পিছনে আসতেছে, এই হচ্ছে কাজ। আমরা এখন একটু চালিয়ে দেখি, আমার নাইফ 100% কাজ করতেছে। দেখুন কেটে গেছে, এই যে কেটে গেছে, আমার নাইফ এখন 100% কাজ করতেছে। এটার সেট আপ আর কিছু নাই, এতটুকুই। আপনারা খুব সহজেই যুক্তি মেশিনের ক্যাম টাইমিং করতে পারবেন। তো আশা করি ক্যাম টাইমিংটা আপনারা বুঝতে পারছেন, খুবই সহজ এই মেশিনের ক্যাম টাইমিং করাটা। আপনারা দুইটা জিনিস ফলো রাখবেন, একটা হচ্ছে স্টপ পজিশন যে গ্রিন মার্কটা এটা, আরেকটা হচ্ছে ওই যখন এটা মুভ করবে তখন হচ্ছে লাস্ট পজিশনে এনে এটাকে টাইট দিয়ে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।